হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB এক্সাম পোর্টাল। তো নিউ প্যাটার্ন কোডিং ডিকোডিং আমি তোমাদের জন্য করাচ্ছি। লাস্ট ইয়ার ব্যাংকে এই প্যাটার্নটা, অ্যাকচুয়ালি এটা লাস্ট ইয়ার হয়নি, 2018 থেকেই অ্যাকচুয়ালি চলছে এই নিউ প্যাটার্ন কোডিং ডিকোডিংটা। এটা TCS-এর নতুন প্যাটার্ন। তো যেহেতু রেলের পরীক্ষা দেওয়ার মানে নেওয়ার চান্স TCS-এর সব থেকে বেশি, সেই জন্য TCS প্যাটার্ন আমরা করাচ্ছি। ওকে, আর যদি TCS ব্যাংকে কোনো কিছু দেয় তো ওর সিম্পলেস্ট ফর্মটা, মানে সরলতম, ব্যাংকে তো প্রচুর জটিল কিছু পড়ে, সিম্পলেস্ট সরলতম ব্যাপারটা ও অন্যান্য যে কোনো জায়গায়, মানে CGL, CPO, CHSL, TRAIL এগুলোতে অ্যাপ্লাই করে। অর্থাৎ ওর সরলতম রূপটা ও অ্যাপ্লাই করে, ব্যাংকে কঠিনটা দেয় আর তার একটা সরল ফর্ম কী করে অন্য ছোটো ছোটো এক্সামগুলোতে দিয়ে দেয়। ঠিক আছে, TCS এখনও পর্যন্ত যা যা পরীক্ষা নেয় ব্যাংক তার মধ্যে সর্বোচ্চ। ঠিক আছে, রেল, CGL এগুলো ধারে কাছে আসে না ব্যাংকের পরীক্ষার। যাই হোক, তো সেম নাম্বার অফ আইস, দেখো এটা একটা নতুন ধরনের কোডিং ডিকোডিং, ইটস দ্য নিউ প্যাটার্ন কোডিং ডিকোডিং। ঠিক আছে, এটা 2018 থেকে TCS ইন্ট্রোডিউস করেছে, তো আমি তোমাদের করাচ্ছি। কোডিং ডিকোডিং তোমরা তো নর্মাল যে কোনো বইতেই পেয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এটা নতুন প্যাটার্ন কোডিং ডিকোডিং। যদি একবার শিখে ফেলো তাহলে এটা টাফ লাগবে না, এটা বরঞ্চ ওর থেকে ইজি লাগবে। ঠিক আছে, কিন্তু শিখতে গেলে একটু সময় লাগবে, ধৈর্য ধরে শেখো। দেখো এখানে দেখতে পাচ্ছ সেম নাম্বার আইস আছে। আজকে তোমাদের অনেক প্যাটার্নের আমি কোডিং ডিকোডিং করাবো, এটা একটা টাইপের কোডিং ডিকোডিং করাচ্ছি। সেম নাম্বার আইস রয়েছে, তার কোড কী দেওয়া রয়েছে, এটা হোয়াট হ্যাপেন্স, জাস্ট মিনিট, ও সরি, জাস্ট মিনিট, ইয়েস। তো সেম নাম্বার আইস, সেম, দেখো এর মধ্যে যে প্রথমটাই সেম এমনটা কিন্তু ধরে নেওয়ার মুখোমুখি খবরদার করবে না। এর মধ্যে যে প্রথমটাই সেম, প্রথম এইটা আর এইটা সামনে লেখা আছে, মানে এটা এরই কোড এমনটা ধরে নেওয়ার বোকামো কিন্তু খবরদার করবে না। তাহলে আর কোডিং ডিকোডিং বলার কারণটা কি? আমি তোমাদের প্রথম তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, প্রত্যেকটা নাম্বারের কোড কোনটা খুঁজে বার করার জন্য। ব্যাসা কিছু না, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাত, আটটা, নটা রয়েছে, এই নটা নাম্বারের কোড খুঁজে তোমাকে বার করতে হবে, ব্যাসা কিছু না। ঠিক আছে, আচ্ছা তোমরা ট্রাই করো, ভিডিওটা পজ করো, যেহেতু এটা লাইভ ক্লাস নয়, ভিডিওটা পজ করো, পজ করে তোমরা ফার্স্ট ট্রাই করো। আমি জানি অনেকেই পারবে, ঠিক আছে, একটু মাথা খেলালেই পেরে যাবে, খুব একটা টাফ নয়। ঠিক আছে, তো মাথা খেলাও এবং টাইম নাও, নিজেরা ট্রাই করো, ভিডিওটা পজ করো, তারপর আমার সলিউশনটা দেখো। তো চলো সলিউশন করা যাক, আশা করি ভিডিওটা পজ করো, যদি আমি আর থামছি না, তোমরা পজ করলে তো আমি অটোমেটিকলি থেমে যাবো। যাই হোক, ওই জন্য আমি আর থামছি না। দেখো সেম নাম্বার আইস, ঠিক আছে, ভালো করে একটা জিনিস খেয়াল করো যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে, দেখো জাস্ট এ মিনিট, ইয়েস, টু টু টু, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে দেখো এখানে তিনটে কোড এখানে দেওয়া রয়েছে, কোনটা কার কোড আমাকে বের করতে হবে। একটা জিনিস তুমি লক্ষ্য করেছো যে যে তিনটে ওয়ার্ড রয়েছে সেই তিনটে ওয়ার্ডের লাস্ট লেটারগুলোকে খেয়াল করো, এটা হচ্ছে ই লেটার, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে তোমাদের এস। ক্লিয়ার? অসুবিধা কিছু নেই, আশা করি বুঝতে পারছো। এস, এবার দেখো এই তিনটে কোডেরও দেখো সামনে এস আছে, ই আছে, আর আছে, তার মানে কোথাও না কোথাও আমরা একটা সামঞ্জস্য কিন্তু পাচ্ছি। ঠিক আছে, দেখো অবজার্ভ করতে হবে আমাকে, আমি অবজার্ভ করতে করতে তো বুঝতে পারবো, আমি দ্রুত বুঝতে পারলাম, তোমাদের অনেকে টাইম লেগেছে, আস্তে আস্তে বুঝতে পারবে। তো কোথাও না কোথাও আমি সামঞ্জস্য পাচ্ছি, তো আমি একটা কাজ করি, আমি একটা চান্স নিয়ে দেখি, আমি এই আইসের কোড ধরে নিই, এটা ধরে নিই, এটা আমি জানি না এটা কিনা, আমি ধরে নিচ্ছি এটা, কার উপর বেস করে ধরছি, আইসের লাস্টে এস আছে আর এই শব্দটার ফার্স্টে আমার এস আছে, এইটুকু ওপর বেস করে, মানে নাও হতে পারে 90% চান্স হবে না হয়তো, বাট আমি ধরে তো দেখি। ঠিক আছে, ওকে, তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আইসের কোড। তাহলে আইসের কোডের লাস্ট যদি ধরে নিই যে এটা আইসের কোড, তাহলে আইসের কোডের মানে আইস যে লেটার ওয়ার্ডটা আছে তার যে লাস্ট যে লেটারটা সেটা এই কোডটা সামনে লেখা রয়েছে। ওকে, ব্যাস আমি মেনে নিলাম। আর আট কেন লেখা রয়েছে, তো আমি যদি আইসকে গুনি EYES, আমি কী পাচ্ছি, আমি পাচ্ছি চারটে লেটার, চারকে দুই দিয়ে গুণ করলে আমি কিন্তু আট পাই, একেবারে চারের সঙ্গে যে আট রিলেটেড নয় তা নয়, চারকে দুই দিয়ে গুণ করলে কিন্তু আমি আট কিন্তু পেতে পারি, আবার 32-কে চার দিয়ে ভাগ করলেও আট পাওয়া যায়। বাট রেলিভেন্ট কী দেখতে পাচ্ছি, EYES একটা, দুটো, তিনটে, চারটে লেটার আছে, চারটে বর্ণ আছে, চার ইন্টু দুই করলে আমি এখানে আট পাচ্ছি, তো আমি ধরে নিচ্ছি এভাবেই আটটাকে এখানে বসানো হয়েছে। ওকে, দুটো সলভ হলো। অ্যান্ড, এই যে এই সাইনটাকে আমরা অ্যান্ড বলি, ঠিক আছে, সাইনটাকে আমরা কী বলি, অ্যান্ড বলি, এই অ্যান্ড কীভাবে বসেছে, তো এটা আর কোনো লজিক আমি পাচ্ছি না, আমি দুটো লজিক পেয়েছি। ঠিক আছে, তো দুটো লজিক নিয়ে সন্তুষ্ট থাকি, আমি দুটো লজিক পেয়েছি,
একটা আমি এস এল লজিকটা পেয়েছি আর আমি আর্টের লজিকটা পেয়েছি, ওকে গুড, ধরে নিই আমি ঠিকঠাক আছি। তাহলে যদি আমি এটার কোড এটা ধরে নিই, তাহলে নাম্বারের লাস্টে আর আছে, তার মানে আমি নাম্বারের কোডটা এটা ধরতে পারি। যদি আমি এটার কোড আইসের কোড এটা ধরে নেই তাহলে আমি নাম্বারের যে আর আছে তার জন্য আমি এইটাকে নাম্বারের কোড ধরতে পারি। তো আমি ধরে নিচ্ছি ওটা নাম্বারের কোড। এবার আমি দেখব আইজের কোডটার যে যে সিমিলারিটি আমি আইজের কোডে পেয়েছি সেই সেই সিমিলারিটি বা একই রকম ব্যাপার আমি এই কোডটার মধ্যে পাচ্ছি কিনা। ওকে, একটা তো আমি দেখতে পাচ্ছি নাম্বারের লাস্টে আর আছে আর এর ফার্স্টে আর বসেছে, যেটা আইজের লাস্টে এস ছিল, আর এস অ্যান্ড এইট মানে এটা ফার্স্টেও এস ছিল। ওকে, এইটা একটা সমতা বা একরকম ব্যাপার পাচ্ছি। নেক্সট আমি দেখতে পাচ্ছি নাম্বারে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, নাম্বারে ছটা আছে। নাম্বারে কটা লেটার থাকে? ছটা লেটার থাকে, 1 2 3 4 5 6, একটু ভেঙে বলছি, 6-কে 2 দিয়ে গুণ করলে আমি দেখতে পাচ্ছি 12 আসছে। অর্থাৎ আমি এখানে দেখো 12 পাচ্ছি, তার মানে আমি যে ভাবছি সেটা ঠিকঠাক হচ্ছে, এগোচ্ছি ঠিকঠাক পথে। ঠিক আছে, চলো আর একটা শিওরশট নিয়ে দেখি। আমি সেমের কোড, তার মানে এখানে তিনটে ওয়ার্ড আছে তো তিনটে কোডই থাকবে, তো বাকি কোডটা তো সেমেরই হবে, এটুকু তো ক্লিয়ার হচ্ছে। ওকে চলো, তো আমি ধরে নিচ্ছি যে সেমের কোড হচ্ছে এটা। সেমের লাস্টে আছে ই, এর ফার্স্টে আছে ই, আর আমি দেখতে পাচ্ছি যে 1 2 3 4 সেমে কটা আছে? চারটে আছে। তো 4 × 2 করলে আমি এখানেও দেখতে পাচ্ছি আমি 8 পাচ্ছি, আর এখানেও দেখো আমার 8 লেখা আছে। তো ক্লিয়ারলি আমি বুঝতে পারছি এইভাবেই এগুলোকে লেখা হয়েছে। আমি ক্লিয়ারলি কী দেখে বুঝতে পারছি যে এইভাবেই এগুলোকে লেখা হয়েছে। ঠিক আছে, তার মানে আমি মাথায় আমার কী ঢুকলো যে লাস্ট যে লেটারটা আছে, লাস্ট যে বর্ণটা আছে প্রত্যেকটা শব্দের, সেটাকে ফার্স্টে লেখা হয়েছে, আর যতগুলো লেটার দিয়ে ওই শব্দটা তৈরি তার দ্বিগুণ করে লাস্টে লেখা হয়েছে। এইভাবেই 8 8 12 এসছে, প্রথম লাইনটার কথা বলছি, ফার্স্ট লাইনে এইভাবেই কী এসছে আমার 8 8 12 এসছে। ওকে, এটুকু বুঝতে পারছো? কিন্তু এবার এই সিম্বলগুলোর ফান্ডাটা কী? সিম্বলগুলোর ফান্ডা যদি আমাকে বুঝতে হয়, ঠিক আছে, তাহলে আমাকে কী করতে হবে? আমাকে এমন একটা সিম্বল বার করতে হবে যেটা হয়তো অন্য কোথাও কমন আছে। আচ্ছা, আমি একটা সিম্বল না দেখতে পাচ্ছি যেটা কমন রয়েছে, সেটা কী বলতো? সেটা হচ্ছে দেখো অ্যাট দি রেট অফ এটা দেখো এটাতে আছে আর এটা দেখো এটাতে আছে। তার মানে এই তিনটে কোডে যখন অ্যাট দি রেট অফ আছে, তার মানে এই তিনটে কোডের যে ওয়ার্ড তারও কিছু মিল নির্ঘাত থাকবে। হতে পারে মিলটা ভেতরে ঢুকে আছে অথবা আমাদের সামনেই আছে, দেখা যাক কী মিল আছে। আমরা সেমের কোড ধরেছি এইটাকে, তাই না? সেমের কোড হিসাবে নিয়েছি এই ই অ্যাট দি রেট অফ আটকে আমরা সেমের কোড হিসাবে নিয়েছি। ওকে, ভালো করে বুঝবে। তাহলে এর সঙ্গে মিল কী আছে? আচ্ছা দেখো, সুরেশই হচ্ছে এর কোড। কী করে বুঝতে পারছি? দেখো সুরেশের লাস্টে এইচ আছে, এর ফার্স্টে এইচ আছে। সুরেশ হচ্ছে 1 2 3 4 5 6, 6 2 12 আছে, তার মানে এটা সুরেশের কোড। সুরেশের কোডে এইচ আর 12 তো আমি আগেই বুঝতে পারলাম। অ্যাট দি রেট অফটা কিসের জন্য এসছে? ফার্স্ট লেটারটার জন্য এসছে। সেমের ফার্স্ট লেটার এস, ওই জন্য ওখানে সেমের এসের ক্ষেত্রে অ্যাট দি রেট অফ ব্যবহার করা হয়েছে। সিমিলারলি সুরেশের ফার্স্ট লেটার হচ্ছে এস, ওই জন্য ও ক্ষেত্রেও অ্যাট দি রেট অফ ব্যবহার করা হয়েছে। যদি এসের জন্যই অ্যাট দি রেট অফ আসে, তার মানে এইখানে ওই যে থার্ড লাইনে যেটা আছে এরও নির্ঘাত কোনো কারণে অ্যাট দি রেট অফ এসছে। কী? দেখো শুটটাকে খেয়াল করো, শুটের ফার্স্টে এস আছে, ঠিক আছে, ওই জন্য মাঝখানে এসছে অ্যাট দি রেট অফ। শুটের লাস্টে টি আছে, ওই জন্য এসছে টি, আর শুট 1 2 3 4 5, 5 2 10, এইভাবেই দেখো এই কোডটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি আমরা সব কোড বার করতে পারবো। এভাবে কনসিডারেশন করলাম এবং সব কোডকে দেখতে পেলে বার করলাম। ঠিক আছে, তোমরা বলবে টাইম লাগবে, স্যার টাইম তো লাগবেই, এই জন্যই তো অঙ্ক বলছি, এই কোশ্চেনগুলোকে দেওয়া হয়, তাই না? তোমার টাইম কী করে খাওয়া যায়? রেল তো এটাই চাইবে, পরীক্ষা হলে পরীক্ষার্থীদের টাইম খাওয়া কী করে যায়, আর তোমার মাথায় কী চলবে, আমি টাইমটা বাঁচাবো কী করে, এই হচ্ছে তোমার টাইম, মানে তোমার মাথায় চলবে। ঠিক আছে, চলো নীল কালি ইউজ করি। দেখো এবার আমরা বার করবো গিবসের কোড। ঠিক আছে, গিবসের কোডটা আমরা বার করবো। তো গিবসের কোড কী হতে পারে? দেখো গিবসের লাস্টে কী আছে? আমার এস আছে, ঠিক আছে, ওকে এস লিখলাম। আর গিবসে কটা লেটার আছে বা বর্ণ আছে? 1 2 3 4 5, মানে গিবসের কোডের ফার্স্টে এস এবং লাস্টে 10 তো থাকবে। এ দেখো এইটা, তার মানে গিবসের জি এর জন্য যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্ল্যাশ ব্যবহার করা হয়েছে, তাই না? গিবসের জি এর জন্য কী ব্যবহার করা হয়েছে? স্ল্যাশ ব্যবহার করা হয়েছে।
আচ্ছা, যদি স্ল্যাশ গিভসের জন্যই ব্যবহার করা হয় তার মানে গানের ক্ষেত্রে একই জিনিস করা হবে, কারণ গানেও তো ফার্স্টে জি আছে। তার মানে এই লাইনটাতেও এমন একটা কোড থাকবে যার মাঝখানে একটা স্ল্যাশ আছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি আমার একটা কোড আছেও, এই দেখো কীভাবে এসছে। এটা গানের লাস্টে কী আছে, এন আছে, তো এনকে ফার্স্টে দেওয়া হয়েছে। গানে কটা আছে, তিনটে, তাহলে 3 × 6 করে দেওয়া হয়েছে, আর জি এর জন্য স্ল্যাশটা নেওয়া হয়েছে। তো আমার গিভস আর গান তো বেরিয়ে গেল। এবার লাস্ট বাকি আছে আমার পেপার আর বুলেট বাকি আছে, পেপার আর বুলেট বাকি আছে। চলো এই দুটোর জন্য আমি আর একটা কালি ইউজ করি, এখানে কালি আর কোডটা নেই, তো চলো লাল ইউজ করি। ঠিক আছে, লাল ইউজ করছি, চলো। ওকে দেখো পেপার, ঠিক আছে, পেপারের লাস্টে কী আছে, আর আছে, তো পেপারের কোডে 8 তো থাকবে, আর পেপার হচ্ছে 1 2 3 4 5, মানে পেপারের কোডে 8 10 তো থাকবেই। ঠিক আছে, আচ্ছা 8 10 আর পি এর জন্য কি ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছ, একটা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে পেপারের কোড, এই বেরিয়ে গেল আমার পেপারের কোড। ওকে, বুলেটের কোড কী করে ব্যবহার করা হবে, ডেফিনেটলি বুলেটের লাস্টে টি আছে, তো বুলেটের কোডে ফার্স্টে টি থাকবে, এইটা তার মানে হবে। বুলেটে দেখো 1 2 3 4 5 6, 6 × 12, তো বুলেটের কোডের লাস্টে 12 থাকবে, টি আর 12 তো থাকবেই। আর বি এর জন্য কী ব্যবহার করা হয়েছে, আপওয়ার্ড সেকশানটা ব্যবহার করা হয়েছে, এই তোমার হচ্ছে বুলেটের কোড। ঠিক আছে, তার মানে আমি দেখো এখানে সব কটা কোড আমি বার করে ফেললাম। তো কোড বার করতে জানতে হবে তোমাদের কী করবে, এরকম কোড দিয়ে দেবে তিনটে, যেটা টিসিএস প্যাটার্ন সেটা বলছে, এরকম কোড দিয়ে দেবে, দিয়ে নিচে আর একটা বাক্য দিয়ে দেবে, দিয়ে বলবে এর কোড কোনটা হয়। ক্লিয়ার হলো? সাপোজ ধরো আমি তোমাদের এই কোডগুলো বার করে দিলাম। ওকে, ধরো আমি বলছি যে আমি একটা তোমাদের ওয়ার্ড লিখছি, তোমরা বার করবে। ঠিক আছে, আমি একটা ওয়ার্ড লিখছি, তোমরা বার করবে। আমি একটা ওয়ার্ড ধরো লিখে দিচ্ছি, ধরো লিখে দিচ্ছি একটা ডিফারেন্ট ওয়ার্ড দিই, ধরো সাপোজ আমি লিখছি স্ট্রং, STRONG, স্ট্রং। তোমরা ইজিলি বলতে পারবে যে স্ট্রংয়ের কোড কী হবে, লাস্টের যে জি আছে সেটাকে ফার্স্টে লেখো, স্ট্রংয়ে কটা লেটার আছে গুণে নাও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তোমার স্ট্রংয়ের লাস্টে 12 যাবে। আর এস রয়েছে সামনে, তাহলে এস এর জন্য আমরা কোনটাকে ব্যবহার করছি, @, তাহলে এস জন্য @ ব্যবহার করবো। তার মানে স্ট্রংয়ের কোড কী হবে আমাদের, G@12। সাপোজ ধরো আমাদের ইউজ করতে বলা হলো পেজ, পেজের জন্য কোড কোনটা হবে, নিজে তৈরি করো, কী হবে, পেজের ই যাবে ফার্স্টে, 1 2 3 4, তার মানে 4 × 8 যাবে লাস্টে। আর পি এর জন্য আমরা কোন কোডটা ইউজ করছি, পি এর জন্য আমরা ইউজ করছি এখানে বিস্ময়সূচক চিহ্ন, তো এখানে একটা কী বসবে, বিস্ময়সূচক চিহ্ন বসবে, তো পেজের কোড কোনটা হবে এটা হবে। এরকম 3-4টে লাইন তোমাদের দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর নিচে 2টো বা 3টে কোশ্চেন্স দিয়ে দেবে, বলবে ওপরের যদি কোডটা তুমি বুঝতে পেরে থাকো বা ওপরের ফরম্যাট অনুযায়ী বা ওপরের এক্সপ্লানেশন বা ব্যাখ্যা অনুযায়ী স্ট্রংয়ের কোড কোনটা হবে, বা বলবে পেজের কোড কোনটা হবে, বা বলবে কোড দিয়ে দেবে, বলবে এই কোডের জন্য হওয়া ওয়ার্ডটা কোনটা, 4টে অপশান দিয়ে দেবে, কোড দিয়ে দেবে, 2 ধরনের প্রশ্ন করে, একটা ওয়ার্ড দিয়ে দেয় কোড বের করতে বলে, আর কোড দিয়ে দেয় বলে ওর জন্য তোমাদের অ্যাপ্লিকেবল ওয়ার্ড কোনটা হবে, 4টে অপশান দিয়ে দেবে। এরমভাবেই পড়ে রিজনিং, ঠিক আছে, খুব একটা টাফ কিছু না, আশা করি বুঝতে পারলে। চলো এর এক ধাপ একটু ওপরে যাবো আমরা। পরেরটা দেখো, ইম্পর্টেন্ট জিনিস, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, দেখো পরেরটা কী বলেছে, খবরদার ভাববে না আগের লজিক এখানে কাজ করবে, আবার কাজও করতে পারে, ঠিক আছে, আমাদের দেখতে হবে কাজ করছে কি করছে না। তবে আগের বার ব্র্যাকেটের ব্যাপারটা ছিল না, এবারে চলে এসছে, সুতরাং একটু হয়তো আলাদা কনসেপ্ট বা লজিক আমাদের এখানে কাজ করছে, ভেবে দেখতে হবে। লাখ লাখ কোটি কোটি এখানে লজিক হতে পারে, তুমি কী করে সেই লজিকটাকে ধরবে তার জন্য প্র্যাকটিস দরকার, যেমন আমি এখানে প্র্যাকটিস তোমাদের করাচ্ছি। উই গো ওয়াই, ঠিক আছে, আরেকটা জিনিস, এখানে যে কোনো মিনিংফুল সেন্টেন্স থাকবে, মানে আছে এমন বাক্য থাকবে এমনটা নাও হতে পারে, এলোপাথারি সেন্টেন্স দেওয়া হতে পারে, আমরা তো ইংরেজি গ্রামার প্র্যাকটিস করছি না, সুতরাং এখানে মানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কোডগুলো খুঁজে বার করা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাশট্যাগ দিয়ে আছে, এখানে হ্যাশট্যাগ দিয়ে আছে, এখানেও দেখো হ্যাশট্যাগ আছে, ঠিক আছে, এটাকে হ্যাশট্যাগ বলা হয়। ওকে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট আমরা বুঝলাম। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমার এখানে আছে 3, এখানে আছে 2, এখানে আছে 2, তো আমি একটু যদি আমার চান্স নেই, আবার যদি আমি একটু দেখতে পাচ্ছি যে যদি ভাগ্যটাকে খেলাই, আমি কী বুঝতে পারছি, আমি দেখো এখানে 2টো শব্দ আছে যে দুটো লেটার দিয়ে তৈরি, 1 2, এখানেও দেখো 1 2, এমন 2টো শব্দ আছে যে দুটো দিয়ে তৈরি, এখানেও দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এখানে 2টো শব্দ আছে, সরি, 1টাই শব্দ আছে যেটা 2টো লেটার দিয়ে তৈরি, দেখো 2। আচ্ছা, যদি আমি ধরে নেই যে এই লাস্টের 2টা কতগুলো লেটার দিয়ে একটা শব্দ তৈরি তার জন্য বসছে, তার মানে এই 6টা নির্ঘাত
এমন একটা শব্দের জন্য বসেছে যার মধ্যে ছটা লেটার আছে। তাহলে ছটা লেটার আছে এমন আছে? ইয়েস আছে। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এখানে ছটা লেটার আছে। তাহলে এই পাঁচটা নির্ঘাত এমন একটা লেটারের জন্য বসবে, মানে শব্দের জন্য বসবে, যার মধ্যে পাঁচটা লেটার আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ইয়েস। দেখো এখানে পাঁচটা আছে, এখানে দুটো আছে, এখানে পাঁচটা আছে, এখানে ছটা আছে। তার মানে আমরা ক্লিয়ারলি খুব ইজিলি ক্র্যাক করে ফেললাম যে এই পাঁচ, এইটা হচ্ছে তোমাদের মিন্সের কোড, এই ছয় এটা হচ্ছে তোমাদের পাবলিকের কোড, আর এই টু এটা হচ্ছে তোমাদের এর কোড। দেখো এখানে হয়ে গেল। সিমিলারলি এখানে দেখতে পাচ্ছে এই দুই। দেখো এবার প্রবলেম হচ্ছে, এটার তো ক্র্যাক ইজিলি করলাম, কারণ এখানে পাঁচ ছয়, পাঁচ দুই আর ছয় ছিল, অর্থাৎ প্রত্যেকটা আলাদা ছিল। কিন্তু এইবার ক্র্যাক করবো কী করে? অর্থাৎ এখানেও দুই আছে, এখানেও দুই আছে, তাহলে এটা গোয়ের হতে পারে কোড, আবার এটা তো উইয়ের কোডও হতে পারে। মানে লাস্টে কটা আছে সেটা দেখে এই ওপরেরটা কিন্তু করা যাবে না, নিচেরটা করা গেল, কারণ নিচেরটা টোটালি আলাদা ছিল, ঠিক আছে? লাস্টে কটা আছে সেটা দেখে ওপরেরটা করা যাবে না, মানে ওপরে আলাদা কোনো লজিক আমাকে কাজ করাতে হবে। ওকে, তো আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এটা উই বা গোয়ের মধ্যে যে কোনো একটা কোড হবে, এটা উই বা গোয়ের মধ্যে যে কোনো একটা কোড হবে, কিন্তু কোনটা উইয়ের কোড কোনটা গোয়ের কোড এটা আমরা বুঝতে পারছি না। কিন্তু আমরা আইটা তো বুঝতে পারছি, এটা তো আয়ের কোড ডেফিনেটলি, এই কোডটা তো আয়ের জন্যই অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে আমরা এই কোডটাকে একটু বিশ্লেষণ করে দেখি যে কিছু পাই কি না, যদি এই কোডটাকে পাই তাহলে এটাও হয়তো পেয়ে যাবো। অর্থাৎ যেটা আমাদের নিশ্চিত সেটাকে বিশ্লেষণ করতে হয়, করে তার থেকে বৈশিষ্ট্য বা মানে বলতে পারো যে অন্যগুলোকে চেনার মতো কোনো কিছু বার করতে হয়, ঠিক আছে? যেমন হয় না, গোয়েন্দারা কী করে, অনেকগুলো তাদের কেস ঘাটাঘাটির পর তারা বুঝতে পারে যে এই চোরটা এইরূপভাবে চুরি করতে পারে, ঠিক আছে? তোমরা পাণ্ডব গোয়েন্দা বা অন্যান্য গল্প পড়েছো হয়তো, ঠিক আছে? আমি তো খুব ফ্যান ছিলাম পাণ্ডব গোয়েন্দার, যাই হোক ছোটোবেলায়। চলো তো আমরা আয়ের কোডটাকে একবার দেখে নেবো। মনে করো তুমি গুপ্তধনের রহস্য ভেদ করছো, কোড দেওয়া রয়েছে তোমাকে, এভাবে মনে করো, মজা লাগবে করতে। দেখো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে আই এ দেখতে পাচ্ছি 1 2 3, তার জন্য এই লাস্টের তিনটা বসেছে। আমি যদি এটাকে একটু মুছে দেওয়ার চেষ্টা করি, আজকে প্যানেলটাকে আমি অ্যাক্টিভেট করে দিই, রিয়েলি সরি, ওই জন্য বারবার মেন প্যানেলে গিয়ে কাজ করতে হচ্ছে। ওকে, পরের বার অ্যাক্টিভেট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে এ থ্রি থ্রি, এই যে আমার যে রয়েছে অ্যাট দি রেট অফ ব্র্যাকেটের মধ্যে থ্রি আর বাইরে থ্রি, এটা তো আমার আইএরই কোড, ঠিক আছে? এই তিনটা বসেছে কারণ আইএ তিনটে, 1 2 3, তিনটে লেটার আছে তাই। আচ্ছা এই তিনটা কী করে বসছে? আমরা দেখতে পাচ্ছি আই এই সেন্টেন্সটা তিন নম্বর স্থানে বসে আছে, এই যে বাক্যটা, বাক্যটার তিন নম্বর শব্দ হচ্ছে আই। যদি ধরে নিই এটা এই কারণে বসেছে, যদি ধরে নিই এটা এই কারণে বসেছে, তাহলে আমরা এইটা তো আমরা আগেরবারও পেয়েছিলাম। এবার তাহলে বাকি দুটো কোডের জন্য একটু যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এখানেও দেখে এক আর দুই রয়েছে, এখানেও দেখে এক আর দুই রয়েছে, ঠিক আছে? ওকে, আমরা এবার কাজ করছি একটা, আমরা থার্ড বাক্যটাতে চলে যাচ্ছি, থার্ড বাক্যটাতে আমরা চলে যাচ্ছি। আমি যদি ধরে নেই যে এই পাঁচটা হয়েছে এই মিন্সের জন্য, তাহলে মিন্স তো দু নম্বর স্থানে বসে আছে, তার মানে ব্র্যাকেটের মধ্যে দুই থাকার দরকার। এখন ব্র্যাকেটটা উল্টো আছে, এখানে দেখতে হচ্ছে ব্র্যাকেটটা আবার কী আছে, উল্টো আছে। ওকে, ভালো কথা, উল্টো থাক, কিন্তু দুই তো আছে। তার মানে আমরা বুঝতে পারছি এই মাঝখানে যে এটা বসেছে, এই যে এই তিনটা, এটা বসেছে শব্দটা কত নম্বর স্থানে বসে আছে তার জন্য। ক্লিয়ার হয়েছে? তার মানে এই উইয়ের কোড হচ্ছে এইটা হবে, কারণ উই ফার্স্টে বসে আছে, উইয়ে দুটো আছে বলে দুই আছে, আর উই ফার্স্টে বসে আছে বলে এক রয়েছে, ঠিক আছে? আমরা এটুকু বুঝতে পেরেছি। ওকে, ক্লিয়ার? এটা কেন প্রয়োজন? কারণ তোমাকে কিন্তু কি বলবে, দেখো, ওকে জাস্ট আ মিনিট, আমি এটাকে একটা কাজ করি, জাস্ট আ মিনিট, আমি এটাকে তোমাদের অ্যাক্টিভেট করিয়ে দিই, ঠিক আছে? নইলে অসুবিধা হচ্ছে বারবার। ইয়েস, পেয়ে গেছি আমরা। ওকে চলো, এইটাই দরকার ছিল। ওকে দেখো, আমরা ক্লিয়ারলি কী দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই যে উই আমাদের রয়েছে, ঠিক আছে, এই যে উই, এই উইয়ের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। কী দেখতে পাচ্ছি? যে উইয়ে তো দুটো আছে, ওই জন্য লাস্টে দুই বসছে, আর উই বসে আছে আমাদের ফার্স্টে, ওই জন্য এক আসছে। কিন্তু মাঝখানের ব্র্যাকেটটা এক উল্টে গেছে, দুই এখানে হ্যাশট্যাগ হচ্ছে। তুমি যদি খেয়াল করে থাকো, তুমি দেখবে এইটা একটা ভাওয়েল আছে এখানে, আর এখানে এইটা একটা ভাওয়েল আছে, ঠিক আছে? তো আমরা যদি এই দুটো ভাওয়েলকে যদি স্টাডি করি, আমরা কী দেখতে পাচ্ছি? দেখো এবার এই ওয়ানের কোড কোনটা হবে? ওয়ান এক নম্বর স্থানে বসে আছে, মানে ওয়ানের কোড ওয়ান হবে, ওয়ানের ব্র্যাকেটের মধ্যে ওয়ান থাকতে হবে। তুমি একটা জিনিস ভালো করে দেখো, ভাওয়েলগুলোর ক্ষেত্রে ব্র্যাকেট আছে সোজা। দেখো এখানে দেখো ব্র্যাকেটটা খেয়াল করো, আর এইটায় ব্র্যাকেটটা খেয়াল করো। চলো, একটু ক্লামজি হয়ে যাচ্ছে, একটা কাজ করছি, আমি লাল ইউজ করছি।
এই জায়গাতে ব্র্যাকেটটা খেয়াল করো, এই জায়গাতে, ঠিক আছে, এই পয়েন্টটাতে ব্র্যাকেট খেয়াল করো, এইটাতে ব্র্যাকেট খেয়াল করো, কী দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ যে ভাওয়েলে ব্র্যাকেটগুলো সোজা আছে, ভাওয়েলে ব্র্যাকেটগুলো সোজা আছে, প্লাস ভাওয়েলে দিয়ে শুরু হোক আর কনসোনেন্ট দিয়ে শুরু হোক, যে ওয়ার্ড যেখানে বসে আছে তার স্থানটা রয়েছে ব্র্যাকেটের মধ্যে। ভাওয়েলের ক্ষেত্রে ব্র্যাকেটটা সোজা আছে, আর কনসোনেন্টগুলোর ক্ষেত্রে ব্র্যাকেটটা উল্টো আছে। আরেকবার বলে দিই তাহলে বেটার বুঝতে পারবে। দেখো দেখো, আমি দুটোকে আলাদা করে লিখছি, কারণ অনেকবার দাগিয়েছি বলে ওই জায়গাটা ক্লামজি হয়ে গেছে। এর কোড হচ্ছে তোমাদের অ্যাট দি রেট অফ ব্র্যাকেটের মধ্যে, সরি, ব্র্যাকেটের মধ্যে তোমাদের তিন, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে তোমাদের তিন, আর কী আছে এখানে, তোমাদের আছে তিন। আস্তে আস্তে বোঝো, এই যে আইয়ের কোড তিন দেওয়া রয়েছে লাস্টে, এটা কেন এসছে? কারণ আইয়ে তিনটে ওয়ার্ড আছে, তাই, সরি, তিনটে লেটার আছে, তাই এটা এসছে লেটারের কারণে, আমি এল বলে লিখলাম। এই তিনটা কেন এসছে? এই তিনটা এসছে স্থানের কারণে। আই কত নম্বর স্থানে বসে আছে? আই তিন নম্বর স্থানে বসে আছে, ওকে। এই ব্র্যাকেটটা কেন এসছে? এই ব্র্যাকেটটা ব্র্যাকেটটা এসছে, মানে সোজা ব্র্যাকেট এসছে কেন? ভাওয়েলের জন্য, ঠিক আছে। আমি এখনও অ্যাট দি রেট অফের কথাটা বারই করিনি, অ্যাট দি রেট অফটা পরে বার করবো। সেম তুমি যদি উইয়ের উইটা দেখো, উই উইয়ের কোড কোনটা ধরেছি আমরা? উইয়ের কোড ধরেছি আমরা হ্যাশট্যাগ, তারপর কী আছে, তা আমরা ব্র্যাকেট উল্টো আছে, ওয়ান আছে এবং দুই আছে। উইয়ের কোড এটা আমরা ধরেছি কেন? এই লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কতগুলো লেটারই শব্দটাতে আছে, দুটো লেটার, ওই জন্য লেটারের জন্য বসছে, নাম্বার অফ লেটার। এটা কেন হচ্ছে? স্থানের কারণে হচ্ছে, ঠিক আছে। আর এই উল্টো ব্র্যাকেটটা কেন হচ্ছে? কারণ উই শুরু হয়েছে, ডব্লু হচ্ছে কনসোনেন্ট, ডব্লু হচ্ছে কি, কনসোনেন্ট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কনসোনেন্ট আসলে ব্র্যাকেট উল্টে যাচ্ছে, আর ভাওয়েল আসলে ব্র্যাকেট সোজা হচ্ছে। দেখো এটা বুঝতে পারবে কীভাবে? লাস্টেরটা দেখো, লাস্টে দেখতে পাচ্ছ তিনটেই দেখো কনসোনেন্ট দিয়ে স্টার্ট ছিল, টি কনসোনেন্ট, এম কনসোনেন্ট, পি কনসোনেন্ট, এদের সবকটার দেখো ব্র্যাকেট উল্টো আছে, ঠিক আছে। সিমিলারলি তুমি যদি সেকেন্ডটায় দেখো, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সেকেন্ডটায় তুমি কী দেখতে পাচ্ছ? যে একমাত্র ওয়ানই দেখো ব্র্যাকেট সোজা আছে, বাকি দুটোতে দেখো ব্র্যাকেট উল্টো আছে। তার মানে আমরা কনফার্ম হলাম যে কনসোনেন্ট থাকলে ব্র্যাকেট উল্টোবে। দুই, আমরা কনফার্ম হলাম যে যতগুলো শব্দ, মানে যতগুলো বর্ণ থাকবে একটা শব্দে সেইটা বসবে লাস্টে গিয়ে। তিন, আমরা কনফার্ম হলাম যে শব্দটা কত নম্বর স্থানে আছে ওই বাক্যের সেটা বসবে ওই ব্র্যাকেটের মাঝখানে। ব্র্যাকেটটা উল্টে যাবে কনসোনেন্ট হলে, ব্র্যাকেটটা সোজা থাকবে ভাওয়েল হলে। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার আশা করি বুঝতে পারছো? ওকে, এবার আসা যাক যে আমাদের এই এ কী করে আসছে, মানে সরি, অ্যাট দি রেট অফ কী করে আসছে, আর এই এইটা কী করে আসছে। এটা একটু ক্রিটিক্যাল, এই কারণে এই অ্যাট দি রেট অফটা বার করাটা ক্রিটিক্যাল না। কেন ক্রিটিক্যাল না? কারণ আমরা দেখতে পাচ্ছি আইতেও আমাদের অ্যাট দি রেট অফ রয়েছে, আবার আমরা দেখতে পাচ্ছি ওয়ানেও আমাদের অ্যাট দি রেট অফ রয়েছে। মানে আমরা এটা বুঝতে পারছি ভাওয়েল আসলে আমাদের অ্যাট দি রেট অফ হবে, ঠিক আছে। যখনই কোনো শব্দ ভাওয়েল দিয়ে স্টার্ট হচ্ছে, এই জন্য ই যেমন ভাওয়েল, এখানে যেমন ও যেমন ভাওয়েল, ভাওয়েল দিয়ে যখন কোনো শব্দ শুরু হচ্ছে, উচ্চারণের উপর যাচ্ছে না, ইংরাজি গ্রামার করছি না, নর্মাল বলছি, যদিও ওয়ানকে, ওটা ও এনি ওয়ানকে ইংরাজি যখন লিখবে তখন ওটাকে ভাওয়েল হিসেবে ধরা হয় না, ডব্লিউ মতো উচ্চারণ হয়ে যায়, সেটা অন্য কথা, একদম ভুলে যাও। আমরা জাস্ট বলছি যে ও ও হচ্ছে ভাওয়েল আর ই হচ্ছে ভাওয়েল, তো ভাওয়েল থাকলে কোডটা অ্যাট দি রেট অফ দিয়ে শুরু হবে, এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু তাহলে আমাদের ভাওয়েল নিয়ে আর কোনো অসুবিধা নেই, চলো এটা মুছে দিই, পার্টটা আমরা মুছে দিই, ওকে। ভাওয়েল নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু দেখো একটা জিনিস আবার আমি লিখবো, চিন্তা করার কারণ নেই। কনসোনেন্টের ক্ষেত্রে একটা গণ্ডগোল আছে, কী গণ্ডগোল আছে? যেমন ধরো উই, উইয়ের ক্ষেত্রে প্রথমে আছে হ্যাশট্যাগ, আমি জাস্ট বাকিগুলো লিখছি না, আমাদের তো বাকিগুলো সলভ হয়ে গেছে, শুধু হ্যাশট্যাগটা দিয়ে লিখছি। গো এটাও দেখো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, জি আর ডব্লিউ তো কনসোনেন্ট, এখানেও আছে দেখো হ্যাশট্যাগ। কিন্তু তুমি যদি একটু পিপলে যাও, পিপল পিপল এই কোডটাই যে পিপল, পিপলে তুমি যদি যাও তুমি কী দেখতে পাচ্ছ? পিপলে কিন্তু হ্যাশট্যাগ নেই, আমি লিখছি তোমাদের পিইও পিএলই, পিপলে কিন্তু হ্যাশট্যাগ নেই, পিপল দু নম্বর স্থানে বসে আছে, মানে এইটা হচ্ছে পিপলের কোড। পিপলে আছে তোমাদের স্টার, পিপলের শুরুটা কী দিয়ে আছে? স্টার দিয়ে আছে, ওকে। আচ্ছা আর স্টার কোথাও আছে? এইখানে দেখো একটা স্টার আছে এই জায়গায়, এখানে ক্লিয়ার করো, মানে খেয়াল করো তুমি যে এটা পাবলিকের জন্য হয়েছে, পাবলিকের জন্য হয়েছে, ওকে। পাবলিকও দেখতে পাচ্ছ তুমি স্টার রয়েছে, কারণ পাবলিকের জন্য হচ্ছে কী করে বলতে পারছি? পাবলিক তিন নম্বর স্থানেও বসে আছে আর এর মাঝখানে তিন আছে, ওই জন্য পাবলিকের কোড এটা, ঠিক আছে, ওকে। আর আরেকটা দেখো, এখানে তোমাদের আর কিছু আছে, আর কিছু আছে, আর কিছু আছে না, আর কিছু নেই। হ্যাঁ আরেকটা আছে জিজ্ঞাসা চিহ্ন, এখানে দেখো আরেকটা কোড তৈরি হয়েছে যেটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে তৈরি, দেখো এখানেও তোমাদের জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। চলো এটাকে আমি একটু অন্য কালি দিয়ে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে, কালো দিয়ে দেখাই।
এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, আবার এখানেও দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, ঠিক আছে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন কোন কোন জন্য রয়েছে? এখানে দেখো তিন, তিন নম্বর মানে লুকস, লুকসের জন্য এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, লুকস। ওকে, আর এখানে তোমাদের মিন্সের জন্য দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, ঠিক আছে। মিন্সের জন্য তোমাদের কী রয়েছে? সাইন অফ কোশ্চেন মার্ক রয়েছে। তার মানে নির্ঘাত এদের কোনো সিমিলারিটি আছে। দেখো এই দুটো শব্দ দুটো লেটার দিয়ে তৈরি হয়েছে। দেখো এই দুটো শব্দ দেখো ছটা লেটার দিয়ে তৈরি হয়েছে, আর এই দুটো শব্দ দেখো, এই দুটো শব্দ দেখো পাঁচটা লেটার দিয়ে তৈরি হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি কনসোনেন্টের মধ্যে একটা ভ্যারিয়েবল আসছে, অর্থাৎ যদি কনসোনেন্ট দিয়ে যে শব্দটা এসছে, সরি কনসোনেন্ট দিয়ে যে শব্দটা এসছে সেটা যদি দুটো লেটার দিয়ে তৈরি হয় তাহলে আমরা সেখানে বসাচ্ছি হ্যাশট্যাগ। যদি কনসোনেন্ট দিয়ে শুরু শব্দটা ছটা লেটার দিয়ে তৈরি হয় তাহলে আমরা সেখানে বসাচ্ছি স্টার। যদি কনসোনেন্ট দিয়ে শুরু শব্দটা পাঁচটা লেটার দিয়ে শুরু হয় তাহলে আমরা সেখানে কোথায় কী বসাচ্ছি? আমরা সেখানে বসাচ্ছি জিজ্ঞাসা চিহ্ন। বলো পয়েন্ট ক্লিয়ার হলো কি না বলো। যদি পয়েন্ট ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, যদি তোমাদের পয়েন্ট ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে বলো তো যে ওয়ার্স, WIRES, ওয়ার্স, ওয়ার্স ধরো থাকো সফট, ঠিক আছে, ওয়ার্স সফট এই বাক্যটা তোমাদের যদি দেয়া হয় আর দিয়ে যদি বলে যে ওয়ার্সের কোড কোনটা, তোমরা বার করতে পারবে না, ঠিক আছে। ওয়ার্সের ওয়ার্স এই যে শব্দটা বাক্যটা রয়েছে, চলো একটু ভালো করে লিখি, ঠিক আছে, একটু মুছে টুছে দিই, এখানে ক্লিন করে দিই একটু, ঠিক আছে। তো ক্লিন করে দিলাম। যদি তোমাকে বলা হয়, ঠিক আছে, যদি তোমাকে বলা হয় ওয়ার্স, WIRES, ধরো র্যান্ডাম বাক্য দেওয়া রয়েছে ওয়ার্স সফট, তো তোমাকে বলা হলে এই বাক্যটাতে ওয়ার্সের কোড কী হবে তৈরি করো, কী হবে? প্রথম কথা আমরা দেখবো ওয়ার্স হচ্ছে কনসোনেন্ট দিয়ে তৈরি, তার মানে ব্র্যাকেট উল্টে যাবে। দ্বিতীয় কথা আমরা দেখবো ওয়ার্স ফার্স্টে বসে আছে, মানে এখানে ওয়ান বসবে। তৃতীয় কথা আমরা দেখবো ওয়ার্সের মধ্যে কটা লেটার আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এখানে বসবে ফাইভ। আর ফাইভের জন্য কনসোনেন্ট দিয়ে তৈরি হলে আমরা কোনটা ব্যবহার করছি? আমরা ব্যবহার করছি জিজ্ঞাসা চিহ্ন, তো এখানে মাঝখানে এখানে থাকবে তোমরা জিজ্ঞাসা চিহ্ন, তাহলে ওয়ার্সের কোড হবে এইটা। যদি বলে সফটের কোড বার করতে, সফট এস দিয়ে স্টার্ট হচ্ছে, মানে সফট হচ্ছে একটা কি, সফট হচ্ছে একটা কি, কনসোনেন্ট। ওকে, তার মানে এখানে ব্র্যাকেট যাবে উল্টে। ওকে, সফট দ্বিতীয় স্থানে বসে আছে তো দু নম্বর, সরি সফট দ্বিতীয় স্থানে বসে আছে তো এখানে দু নম্বর আসবে। এখানে চারটে দেখতে পাচ্ছ লেটার আছে তো এখানে তোমাদের ফোর হবে। ওকে, কিন্তু মুশকিল হচ্ছে চারটের জন্য কোড কী হবে সেটা আমাদের দেওয়া নেই, তো ওই জন্য এটার উত্তর হবে তোমাদের ক্যান নট বি ডিটারমাইন্ড। কারণ কনসোনেন্ট দিয়ে দুটো তৈরি হলে, ছটা তৈরি হলে, পাঁচটা তৈরি হলে কী হতে পারে, ঠিক আছে। কনসোনেন্ট দিয়ে যদি দুটো লেটার দিয়ে তৈরি হয়, আশা করি বুঝতে পারছো, কনসোনেন্ট দিয়ে স্টার্ট কিন্তু দুটো লেটার দিয়ে তৈরি, তখন আমরা বসাবো হ্যাশট্যাগ। কনসোনেন্ট দিয়ে স্টার্ট কিন্তু ছটা লেটার দিয়ে তৈরি, আমরা বসাবো স্টার। কনসোনেন্ট দিয়ে স্টার্ট কিন্তু পাঁচটা লেটার দিয়ে তৈরি, আমরা বসাবো জিজ্ঞাসা চিহ্ন। এই তিনটে পেয়েছি, কিন্তু চারটে হলে কী হবে আমরা জানি না। ক্লিয়ার হয়েছে? অতএব এখানে কোন চিহ্ন বসবে সেটা আমরা বলতে পারবো না, এখানে হয়ে যাবে ক্যান নট বি ডিটারমাইন্ড। তো এইরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের রেলের পরীক্ষায় দেবে। তো কোডিং ডিকোডিং আজকে তোমাদের নতুন প্রকারের একটা করালাম, ঠিক আছে। এইগুলোকে তোমরা প্রত্যেকটা কোড, আমি একটা কথা বলছি, এই প্রত্যেকটা কোডকে তোমরা নিজেরা এই ভিডিওটা না দেখে প্রথম থেকে যতটা ছটা করালাম টোটাল, এই ছটা অ্যাকচুয়ালি নয়, কারণ এখানে প্রত্যেকটা ওয়ার্ড যদি গুণো তাহলে প্রত্যেকটা ওয়ার্ড করলে আরও বারো তেরোটা হয়ে যায়। তো সেগুলো তোমরা কী করো, প্রত্যেকটা বার করার চেষ্টা করো, এরকম নতুন নতুন ওয়ার্ড তোমরা নাও বা নতুন নতুন সেন্টেন্স তৈরি করে নিজেরা প্র্যাকটিস করো যে এর কোড তাহলে কী হতে পারে, ওর কোড তাহলে কী হতে পারে, দেখবে ইজিলি কিন্তু তোমাদের সুবিধা হবে। আমি এখানে তোমাদের এক্সারসাইজের জন্য চার পাঁচটা শব্দ মানে তোমাদের লিখে দিচ্ছি সেন্টেন্স, তোমরা নিজেরা কিন্তু বার করবে, ঠিক আছে। ওকে, চলো তোমরা বাড়িতে এই প্রত্যেকটা তিনটে সেন্টেন্স দিয়েছি, এই তিনটে সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের কোড তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ছোটো ভিডিও হলো কিন্তু একটা নতুন জিনিস তোমরা শিখলে। এরপরে আমি তোমাদের রিজনিং ক্লাস আবার আনবো, একটা রুটিন দেওয়ার তোমাদের কথা ছিল আমরা দিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু পেড এবং ফ্রি দুটোরই চাপ চলছে, সেই জন্য আমাদের টিমের প্রত্যেকটা মেম্বার ভীষণভাবে বিজি, ভীষণভাবে বিজি, ঠিক আছে। আমি নিজেও ইনফ্যাক্ট এত বিজি ছিলাম না, কিন্তু পেড কোর্স শুরু হওয়ার পর এবং তোমাদের ফ্রি কোর্স দুটোই করাতে হচ্ছে, সো একটু বিজি আছি। সুতরাং আমি তোমাদের রুটিনটাও দিয়ে দেবো এই মাসের মোটামুটি পাঁচ তারিখের মধ্যে, তোমরা একটা রুটিন পেয়ে যাবে ফ্রি ক্লাসের জন্য পেয়ে যাবে। আর পেড মেম্বার সাথে রুটিন অলরেডি আছে, সেটা তোমরা পেয়েই গেছো। থ্যাংক ইউ।